উদ্বৃত্ত থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র বিদ্যুৎ চপলতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তীব্র গরমের মধ্যে কোথাও না কোথাও দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় অসহ্য এবং অধৈর্য হয়ে পড়ছে জনজীবন। বিভিন্ন স্থানে ক্ষোভে ফেটে পড়ছে ভুক্তভোগীরা। আরও একবার এই বিদ্যুৎ যন্ত্রণার শিকার হয়ে বিশালগড় থানা এলাকার নেহালচন্দ্র নগরে দেখা গেল মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। বহুদিন যাবৎ সামান্য বৃষ্টিপাত হলেই পুরাথল রাজনগর এলাকা দু তিন দিনের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার রাতেও সামান্য বৃষ্টি হয়। এরপর থেকে গোটা পুরাথল রাজনগর এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার দরুন চরম বিপাকে পড়তে হয় গোটা এলাকার জনগণকে। বুধবার পুরাথল রাজনগর এলাকার ক্ষুব্ধ জনগণ নেহালচন্দ্রনগর বাজারস্থিত বিদ্যুৎ অফিসে এসে এক বিদ্যুৎ কর্মীকে ঘরের ভেতরে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত এলাকার বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দেওয়া হবে ততক্ষণ অফিসের তালা খোলা হবে না। সমস্যা বলতে আমরা নেহালনগর থেকে এনসিনগর থেকে পুরাতল যে লাইনটা, এটা মানে ম্যাক্সিমাম নেহালনগরের লাইনটা তাহে আমরা জিওটা কাটটা দেবো অফিসের তারা, আর তারা ডিউটির ভিতরে আইয়ে বারোটা জায়গা তিনটা তারা ফোন করলে তো আমরা ঠিক করে দিতাম। বিগত কিছুদিন ধরে এই লাইনটা আমরাই সব কিছু করি, রাত্রে বারোটা একটা দুপুর সময় একটা রাত্রেরটা আমরা করি, দুপুর সময় তারা ফোন করলে তারা বাড়িতে গেছে। এখন তারা কালকে এদিকে এনসিনগরের লাইনটা দিয়া আমরা পুরাতলের যে লাইনটা এটা জিওটা তারা অফিসের লোকে কাটটা গেছে নেহালনগর লাইন দিয়ে। এরপরে তারা অফিসের স্টাফ আছে তিনজন, আরেকজন স্টাফ আছে অভিরাম কইরা, হ্যাঁ সাপ্তাহিক দিন আয়ে অথচ এদিকে অ্যাটেন্ডেন্স খাতার ভিতরে দেখেন হ্যাঁ সই কন্টিনিউ আছে। যদি তিনজন লোক থাকে কাজ করতে কোনো কষ্ট হয় না। আর যে সরকারি স্টাফ যে এখন যে কিছু প্রমোদ হ্যাঁ তো কোনো লাইনেই যান হ্যাঁ কোনো কাজ করে না, শুধু একজন লোক আছে লাইনের ভিতরে কাজ করে, আর পুরাতন কন্টিনিউ আমাদের এরকমভাবে বন্ধ করে তা। ঘরে আবদ্ধ হওয়া বিদ্যুৎ কর্মী জানায় এই অফিসে মোট তিনজন কর্মী রয়েছে, তার মধ্যে দুজন নিত্যদিন অফিসে আসলেও অবিরাম দেববর্মা নামে এক বিদ্যুৎ কর্মী সপ্তাহে একবার কিংবা পুরো মাসে দু থেকে তিনবার অফিসে আসে। অফিসের অ্যাটেন্ডেন্স খাতায় এই দু তিন দিন এসেই পুরো মাসের সই করে যায় ওই গুণধর বিদ্যুৎ কর্মী। পুরো ঘটনা নিজ মুখেই সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেন এই অফিসের বিদ্যুৎ কর্মী প্রমোদ দত্ত। আপনারা তালা দিছে কেন? তার অভিযোগ কি তা কেন আপনারা তালা দিছে? আমদানি কাটতে দিয়েছিলা বাজার মন্ত্র লাইন চালু করে দিয়া জায়গা হেরার আমরা লাইন জানার দরকার না, হেরা ভাবতো এই কথা। 2021 সালের শেষের দিকে বিদ্যুৎ মন্ত্রী জেলার বিভিন্ন স্থানে বড় বড় ভাষণে বলেছিলেন বিদ্যুতের এই ক্ষেত্রে ব্যাপক সংস্কারের কাজ চলছে, কিছুদিনের মধ্যে আর বিদ্যুৎ যন্ত্রণায় সেভাবে ভুগতে হবে না। অথচ ভোগান্তি আরো বেড়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। দপ্তরের গাফিলতির কারণে এখনো জনরোষের শিকার হচ্ছে চুনোপটি বিদ্যুৎ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।